আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ পেতে অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে একের পর এক ব্যয় সংকোচন নীতি গ্রহণ করছে পাকিস্তান সরকার। ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান তলানিতে ঠেকেছে। এক ডলার সমান এখন 250 রুপি প্রায়। গেল সপ্তাহে ডলারের বিপরীতে 12% দর হারায় পাকিস্তানি রুপি। দেশটির মূল্যস্ফীতি বর্তমানে 28%। 31 জানুয়ারি ঋণ পাওয়ার বিষয়ে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে IMF এর বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে স্মরণকালের সবচেয়ে কম $368 কোটি, যা দিয়ে 3 সপ্তাহের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব নয়। এর মধ্যেই টেক্সটাইল সহ নতুন করে বিভিন্ন খাতে কর আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। রফতানিযোগ্য কাঁচামাল, বিদ্যুৎ আর গ্যাসে বাড়ছে শুল্ক, পাশাপাশি বিদ্যুতে কমছে ভর্তুকি। চলতি সপ্তাহেই সারা দেশ ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতে টেক্সটাইল খাতের লোকসান হয়েছে $7 কোটি। নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ায় ভোক্তা পর্যায়ে অসন্তোষ দেখা গেছে, যদিও অর্থমন্ত্রী বলেছেন দাম সমন্বয় করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী 35 রুপি করে বেড়ে রোববার থেকে লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে প্রায় 250 রুপিতে, ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি 262 রুপিতে, 18 রুপি বেড়েছে কেরোসিনের দামও। कारोबार पहले नहीं है, महंगाई होगी, हम गरीब लोग कहाँ जाएंगे? छोटे छोटे बच्चे हैं, उनके लिए कमाना पड़ता है। पेट्रोल को तो छोड़ो, जो गरीब लोग हैं, जो आटा चीनी घी का क्या हाल है, क्या गरम तबाह कर दिया इन लोगों ने हमको भी। এর মধ্যে খবর বেরিয়েছে প্রধানমন্ত্রী থাকাকালীন শেষ সময়গুলোতে ইমরান খান হেলিকপ্টারে ভ্রমণ বাবদ প্রায় 100 কোটি রুপি ব্যয় করেছেন। দেশের রিজার্ভ থেকেই যা খরচ হয়েছে, এ নিয়ে বিরোধী মহলে নতুন করে সমালোচনা হচ্ছে সাবেক এই ক্রিকেটারের। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বলছে বর্তমানে পাকিস্তানে 60 লাখ মানুষ খাদ্য অনিশ্চয়তায় ভুগছেন। চলতি বছরের শেষে এ সংখ্যা পৌঁছাতে পারে 85 লাখে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।